বনগাঁতে ইছামতি নদীর ওপর তৈরি হচ্ছে ভাসমান সেতু। বনগাঁ পৌরসভার উদ্যোগে বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয়ের পাশে কলেজ ঘাটে এই সেতু তৈরির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে বনগাঁ পৌরসভা সূত্রে জানা গিয়েছে। এপারে কলেজ পাড়া, ওপারে কুঠিবাড়ি। দীনবন্ধু মহাবিদ্যালয়ে পড়তে আসা বহু ছাত্রছাত্রী আজও কলেজ ঘাটে নদী পারাপারের একমাত্র ভরসা নৌকা। এখানে একটি সেতুর প্রয়োজন দীর্ঘদিনের, স্থানীয় বাসিন্দারা তো বটেই। এই দাবি ছাত্রছাত্রী সহ এলাকার বহু মানুষের। তাদের সেই দাবিকে মান্যতা দিয়ে পৌরসভার পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানা গিয়েছে। এদিন সেতু নির্মাণের প্রথম ধাপ হিসাবে ইছামতি নদীতে মাটি পরীক্ষার কাজ শুরু হয়েছে। সংশ্লিষ্ট সংস্থা মাটি পরীক্ষার রিপোর্ট জমা দিলে সেতু নির্মাণের জন্য টেন্ডার ডাকা হবে বলে জানিয়েছেন পৌরপ্রধান। জানা গেছে বাগদা, হেলেঞ্চা, গাঁড়াপোতা প্রভৃতি এলাকার বহু ছাত্রছাত্রী বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয়ে পড়তে আসেন। পাশাপাশি এপারে পৌরসভা ৬ নম্বর ওয়ার্ড, নদীর ওপারে ১ নম্বর ওয়ার্ড, ওপারেই রয়েছে বিডিও অফিস, কিষাণ মান্ডি। স্বাভাবিকভাবেই এপার থেকে বহু মানুষকে প্রয়োজনে ওপারেও যেতে হয়। এলাকায় ভাসমান সেতু হবে খবরে খুশি কলেজে আসা ছাত্রছাত্রীরা। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম কলেজ পড়ুয়াদের সাথে, তারা জানালেন বীজ হলে সুবিধা হবে, নৌকা পারাপার করতে খুবই ভয় লাগে, সেটা লাগবে না। অনেকে নৌকায় অনেকে বসে আসতে হয় তো ওর জন্য ভয় লাগে, এটা সেটা লাগবে না। কোথা থেকে আসবে কলেজে? এখান থেকে ৬ কিলোমিটার দূর। আমাদের অনেকটাই সুবিধা হবে, কারণ আমাদের নৌকায় পারাপার করতে অনেকটাই সময় লাগে। এক দুজন নিয়ে ছাড়ে না, নৌকা ভর্তি হয় তারপরে ছাড়ে, তো আমাদের অনেক সময় ব্যয় হয়ে যায়। ব্রিজটা হলে আমরা দ্রুত পারাপার করতে পারবো। ব্রিজ হলে অনেকটাই সুবিধা, কারণ নৌকা মাঝে মাঝে অনেক লোক ওঠার কারণে নৌকা মানে নড়াচড়া হওয়ার জন্য নৌকা আর কি ডুবে যাওয়ার একটা আতঙ্ক থাকে, অনেকেই সাঁতার জানে না তার মধ্যে। এ বিষয়ে বনগাঁ পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ বলেন, স্থানীয়দের চাহিদার কথা ভেবে, কলেজ পড়ুয়াদের কথা মাথায় রেখে পৌরসভার উদ্যোগে এই ভাসমান সেতু গড়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এখানে সেতু তৈরি হলে তাকে ঘিরে পর্যটন কেন্দ্র গড়ে উঠবে, পৌরসভার আয় বৃদ্ধি হবে। সব দিক বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওটা দীর্ঘদিনের একটা সমস্যা যে বনগাঁ কলেজ থেকে কুটিবাড়ি যে আদিবাসী পাড়া আছে ওখান থেকে রাস্তা আছে, এইখান থেকে সমস্ত কলেজের বাগদা, ঘাটমোড়, গাড়াপোতা, হেলাঞ্চার সমস্ত ছাত্রছাত্রী যারা পড়ে তারা এপার ওপার পাড়াপাড়ি করে। প্লাস ওপাশে একটা কিষাণ মান্ডি আছে, যেখান থেকে গোপালনগরের সাইড থেকে যেসব মাল আসে সেগুলো এই ব্রিজে ঢুকে ওদিক থেকে যায়। সেক্ষেত্রে এখান থেকে যদি একটা ব্রিজ থাকে, সেখান থেকে যদি এই ছাত্রছাত্রী পাড়াবার এবং বিভিন্ন মানুষের যাতায়াতের রাস্তা করা যায়, তাহলে এই শহরও জাম হবে না, প্লাস এখানকার যে দীর্ঘদিনের দাবিকেও পূরণ করা যাবে। সেই জন্য আমরা পরিকল্পনা নিয়েছি ওখানে একটা ইছামতির উপরে মানুষ পারাপারের জন্য, ছাত্রছাত্রীর পারাপারের জন্য একটা ব্রিজ করার। ইছামতি নদীর ওপর নির্মাণ হবে ভাসমান সেতু, এই খবরে স্বভাবতই খুশি বনগাঁর সাধারণ মানুষ। সোমদাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। হালকা হোক বা ভারী, প্রচুর প্রচুর সোনার গহনার মেগা সম্ভার থেকে আপনার পছন্দের গহনা নিতে চলে আসুন নিউ সিংহ জুয়েলার্সের মেগা শোরুমে। নিউ সিংহ জুয়েলার্সের মেগা শোরুম, বনগাঁ চাকদা রোড, টবাজার।